কংগ্রাচুলেশন দোস্ত, আমার তো খুশিতে আজই চলে আসতে মন চাচ্ছে। চলে আয়, বিকেলের ফ্লাইটে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, এটা ঢাকা কক্সবাজার ঢাকা তো। তাহলে কবে আসবি বল, ওর জন্য বিয়ের ডেট ফিক্স করতে পারছি না। আজ অফিসে যাই, ছুটির অ্যাপ্লিকেশন করি, তারপর তোকে জানাচ্ছি। জলদি জানা, অধৈর্য হয়ে গেছে। ডেট ঠিক করিস নাই, কিন্তু ডেট তো ঠিকই করছ। কী কী হয়েছে বল, এক বিন্দু পরিমাণ লুকাবি না। হাতটা পর্যন্ত ধরা হয় নাই, ইজ আ ভেরি শাই গাই। আমার খুব ভালো লাগছে দোস্ত, ফাইনালি তুই মোরের মতো কাউকে পেল। বেস্ট ফ্রেন্ড বিয়ে করতেছে, অথচ তার জামাইয়ের মুখটাই এখনো দেখলাম। ছবিতে ভালো লাগবে না, সরাসরি দেখিস। বিয়ে আমি করতেছি না, তুই করতেছিস, তোর ভালো লাগলেই হবে। এখন দেখা, ছবি দেখা দেখো। হায়াত আছে, তারা কথা বলে আসি। হ্যালো, সরি দেরি হয়ে গেল। আচ্ছা, মিট মাই বেস্ট ফ্রেন্ড তোরে, যে আমার লাইফের সবচেয়ে বেশি স্পেশাল। হাই হাই, পড়ি আর আমি একই স্কুলে পড়তাম। এক মিনিট, আমার একটা পার্সেল আসছে, তুমি গল্প কর। আমাদের পাস্ট যেন রাহার প্রেজেন্টে কোনো প্রভাব না ফেলে। তুমি এতদিন কেন হারিয়েছিলে, কত খুঁজেছি আমি তোমাকে। পাশে পৌঁছেছেন ঠিক মতো? হ্যাঁ, সবসময় আপনি আগে আমাকে প্রশ্ন করেন, জানি করি। গুরুত্ব কমে যাচ্ছে, পুরনো হয়ে যাচ্ছে। তেমন কিছু না, বাসায় ঢুকলাম মাত্র, এখনই কল দিতাম। আমার বান্ধবীকে কেমন লাগলো? ভালো, ওর জন্য একটা ভালো ছেলে খোঁজে। আমাদের বিয়ের পরপর ওরও বিয়ে দিয়ে দিন। ওর দুই বান্ধবী একসাথে হানি মনে গেলাম, আপনার সমস্যা নেই তো? পরীক্ষাটা লাস্ট হয়ে আছে, যদিও আমি শুধু জানি ব্রেকআপ পার্টটা। সে আমি আপনাকে একদিন বলবো, রাখি এখন। আমি রাহার বাসায়, ভাবে যখন তখন মেসেজ দিবা না। দিলে কী করবে, আবার ব্লক করে দিবে? দরকার হলে তাই করবো। এত রাতে কার সাথে চ্যাট করছিস? তখন যখন প্রেম করতে সেটা লুকাইছিস, এখনও লুকাচ্ছিস। আমার ইউএসএর এক ফ্রেন্ড, তুই ঘুমা। হাবা কোকো, আপনার হাতে মোবাইল দেখাই যেত, এটা আমার খুব পছন্দ ছিল। অফিসের গ্রুপে টেক্সট রিপ্লাই দিতে হচ্ছিল, সরি। আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা, আপনাকে তো একটা কথা বলাই হয়নি, তোরই পিয়া সাহেবকে পছন্দ হয়েছে, তো একদিন মিট করালে কেমন হয়? পিয়া সাহেব ব্যাপারে আমি কোনো গ্যারান্টি দিতে না। আপনার ফ্রেন্ড তো দেখি আপনার বিয়ে নিয়ে আপনার চাইতেও বেশি এক্সাইটেড। ও সব কিছু নিয়েই একটু বেশি এক্সাইটেড। ওদের কী সুন্দর বানিয়েছে, তাই না? পাশাপাশি দুজন কি সুন্দর মানালেই জীবন সুন্দর হবে এমন কোনো কথা নাই। আপনি না কোনো কারণে আমার বান্ধবীর ভালো দেখতে চান না। আপনি আমার তোমার সাথে একটাবার দেখা করতে চাই। পসিবল না, প্লিজ। তুই কি রে, এত কথা কার সাথে? তো ইউএসএর ফ্রেন্ড, আরেকবার মেসেজ দিলে কিন্তু আমি তোমাকে ব্লক করে দিব। তাহলে আমি নিজেই চলে আসবো রাহাদের বাসায়। কেমন আছো? কেমন থাকতে দিচ্ছ? কেন এমন করছো? না করছি তুমি জানো না? আমি কিছু জানতে চাই না। তুমি রাহাকে নিজে থেকে বিয়ে করতে রাজি হয়েছো, কেউ তোমাকে জোর করেনি। আমি নিজ থেকে বিয়ে করতে রাজি হয়েছি, আগে সব কিছু ভুলে যেতে চেয়েছি, কারণ আমি অনেক অপেক্ষা করেছি তোমার জন্য। তুমি হুট করে ইউএসএ চলে গেছো শুনে প্রথমে কিছু ফিল না করলেও ধীরে ধীরে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, কারণ সব জায়গা থেকে তুমি আমাকে ব্লক করে রেখেছিলে। নরম সরম তুমি, এতই শক্ত হয়ে গেলে যে একটা রিপ্লাই পর্যন্ত দাও। আমি বিয়ে করে তোমাকে ভুলে যেতে চেয়েছিলাম, এটা সত্যি। সৃষ্টিকর্তা আমাদের আবারও দেখা করিয়ে দিয়েছে। আমাকে জাস্ট একজন গেস্ট হিসেবে কনসিডার করো, বিয়ের পর দিনই আমি চলে যাব। চলে যেতে পারো, কিন্তু ভুলে যেতে কি পারবে? আমি তোমাকে অনেক আগেই ভুলে গিয়েছি। বিয়ে করনি কেন তাহলে? ব্যস্ততা হয়তো অনেক কিছুই ভুলিয়ে রেখেছে, কিন্তু তোমাকে না। আমি আসি। আমাদের সারা জীবন আফসোস থেকে যাবে তোরই। আমি জানি এখনো তুমি আমাকে আগের মতোই ভালোবাসো। এতক্ষণ তুমি মিথ্যে বলেছো, তোমার চোখ মিথ্যা বলেনি। কি সুন্দর না? হ্যাঁ সুন্দর। তাহলে এটা তুই পর, বিয়ে তোর, এটা পরবো আমি। কিছু খাইছিস? খাবো। হ্যাঁ, আমি হাবাগোবা দেখেই এত কিছু লুকাতে পেরেছিস। যখন লুকিয়েছিলাম তখন বাচ্চা ছিলাম, বুঝি নাই। তাহলে এখনও কেন লুকাচ্ছিস? আজকে তো রাত, তুই উল্টাপাল্টা বলছিস। আমি তোকে কতটুকু ভালোবাসি তুই জানিস? আপনার কোনো দোষ নেই, উনি আমাকে অনেকবার বলতে চেয়েছেন, আমি ইচ্ছে করে শুনিনি। আমি শুধু আপনাকে একটা কথা বলব, তোরই যদি ওই সময় আমাকে আপনার নাম ঠিকানা দিত, আমি কিন্তু আপনাকে ঠিকই শাসিয়ে আসতাম। তখন তো প্রেমিক ছিলেন, এখন আমার বান্ধবীকে আপনার হাতে তুলে দিচ্ছি। যদি কখনো শুনি, তুই কি কষ্ট দিয়েছেন, খবর আছে কিন্তু।